আমরা দেখতে পাচ্ছি টাইগার নেস্ট, ভুটানের পারুতে অবস্থিত এই টাইগার নেস্ট, এবং এটা অন্যতম সুন্দর একটি পর্যটন আকর্ষণ। যারা পারুতে আসেন তারা সবাই চেষ্টা করেন এই জায়গাটা ঘুরে যেতে। আমরা ট্রিপ সেলো টিম এসেছি এখন টাইগার নেস্ট পরিদর্শনে। দেখতে পাচ্ছি মাঝখানে একটা বিরতি হয়, এটা আসলে সম্পূর্ণ দূরত্বটা এখান থেকে নিচ থেকে পারো সমতল থেকে 4,500 ফিট, আর সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফিট। আমরা প্রায় 3,000 ফিট পার হয়ে এসেছি, আর বাকি প্রায় 1,500 ফিট আছে, এবং এটা যেতে প্রায় আমাদের 1.5 ঘন্টা সময় লাগবে। এখানে সবাই খাবার খেয়ে নিচ্ছে। They are having food. Excuse me, from whose country? U.S. USA. How do you feel here? Magical. Magical? Relaxed. Okay. Happy. Thank you very much. Hey, Shojit bhai. Yeah. এটা হচ্ছে আমাদের মামুন ভাই, আমাদের অন্যতম ইন্সপিরেশন বলা যায়, কারণ সে আমাদেরকে এই এই যতটুকু এসেছি বলতে গেলে টেনে টেনে বা ধাক্কায় যেটাই বলি আমরা নিয়ে এসেছেন আমাদেরকে। থ্যাংক ইউ মামুন ভাই ফর ইউর সাপোর্ট। থ্যাংক ইউ সজীব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমরা একসাথে সবাই আসতে পেরেছি। আর সবচেয়ে ভালো লাগছে যে এখানে অনেক ওয়েস্টার্ন কান্ট্রির লোক এসছে এখানে, এবং তারা খুব এই জায়গাটার প্রশংসা করছে। আমরা এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে এই ট্যুরিজম কোম্পানিকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি আপনাদের এই মহতি উদ্যোগের জন্য এবং এত কম টাকার মধ্যে ভালো সার্ভিস দেওয়ার জন্য। আমি আশা করি ভিডিওটা যারা দেখবে তারা সজীব ভাইয়ের সহযোগিতায় ভুটানের এই সুন্দর জায়গাগুলো দেখার সুযোগ থেকে মিস করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাদের আসলে অনেক ভালো লেগেছে, তার মধ্যে আমাদের একজন ভাই আছে। আসলে ভাই, এই টাইগার নেস্ট উঠতে উঠতে যতটুকু পথ আপনি পাড়ি দিয়েছেন এবং অনেকটা কাছে চলে এসেছেন, কেমন লাগছে আপনার অনুভূতিটা কি? আসলে ভালো লাগছে, কষ্ট হয়েছে তার তো ভালো লাগছে। ঘোড়া চলে আসছে রাত না না, এটা বলা যাবে না ভাই, কিন্তু ঘোড়া চলে আসছি আমরা, কষ্ট করে হেঁটে আসি, ঘোড়া চলে আসছি না না লাস্টের মিনিট হতে পারে, যেতে চাই শেষ পর্যন্ত, যেতে চাই শেষ পর্যন্ত, যেতে চাই, দেখা যাক। উই ক্যান উইন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এসেছি অনেক কষ্ট করে এসেছি, তবে আসার পরে অনেক ভালো লাগতেছে, কষ্টটা মনে হচ্ছে যে সার্থক হয়েছে এবং আমরা শেষ পর্যন্ত আসতে পেরেছি, খুবই ভালো লাগতেছে। ধন্যবাদ, আপনারা সবাই আসবেন মামুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তো শত কষ্টের মাঝেও শেষ পর্যন্ত আসতে পারলাম, এই অনুভূতিটা ভালোই লাগছে। আশা করি যারা যারা আসেন নাই তারা একবার এখানে ঘুরে যেতে পারে, আশা করি ভালো লাগবে। আছেন আমাদের নাজিম ভাই যিনি সিঙ্গারে আছেন অডিটর হিসেবে। নাজিম ভাই আসলে কেমন লাগলো? আই এম রিয়েলি প্লিজড, উই আর রিয়েলি প্লিজড, বিকজ এত সুন্দর একটা জায়গা আসতে পারছি, যদিও কষ্ট হয়েছে অনেক। তারপর আমরা ভ্রমণ পিয়াসু লোকজন আর কি যারা আসতে চাই তারা একসঙ্গে আসছি, সবাই ইন্সপায়ার করছে আসার জন্য, এসে একটা পর্যায়ে আমরা এসে স্টে করছি, চেষ্টা করছি যে বাকিটা যাওয়ার জন্য, দেখা যাক ইনশাল্লাহ চেষ্টা করব। থ্যাংক ইউ নাজিম ভাই। আসলে আমরা অনেকটা কাছে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন টাইগার নেস্ট খুবই অদূরেই এবং এখান থেকে দেখা যাচ্ছে। আর এই জায়গাটা আসলে একটা রেস্টুরেন্ট আছে যেখান থেকে অনেকে বিশ্রাম নিচ্ছে এবং খাওয়া দাওয়ার পর্বটা এখানে সেরে নিচ্ছে। যাই হোক, সবার ট্যুর আরও সুন্দর হোক, ট্রিপসেলো পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি সজীব বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন এবং সুন্দর হোক সবার ট্যুর, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।